আসসালামু আলাইকুম, আপনাদেরকে দেখাবো আজকে এই প্রিন্টারটি। এই প্রিন্টারটির মডেল আগে দেখাই দিই আপনাদের। এই প্রিন্টারটি মডেল আপনার এসপি লেজার জেট প্রো MFP 26NW, M26NW, মানে এটা একটা ওয়াইফাই প্রিন্টার। তো আমরা চলুন দেখি প্রিন্টারটি কি প্রবলেম আছে, একটু অন করি। প্রথমে অন করলাম, এখানে আছে ওয়াইফাই সিস্টেম, এখানে ফটোকপি, এখানে কপি, এখানে কালার কম বেশি করা, এখানে ক্যান্সেল করা, এটা ওকে। তো বন্ধুরা, আমরা একটা প্রিন্ট দিব। তো প্রিন্ট দেওয়ার আগে আমরা প্রিন্টারের একটি কাগজ স্ক্যানারে দেখুন, এই কাগজটাকে দেখে নিন সুন্দর করে, এটা আপনার সুন্দর করে দেখে নিন। দেখুন তো প্রিন্ট দিব এখন প্রিন্টারটির। চলুন, প্রিন্টারটি এখনও ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হয়ে গেলে আমরা একটা প্রিন্ট দিয়ে দেখাবো আপনাদেরকে। প্রিন্টার রেডি, এখন আমরা একটা প্রিন্ট দেবো। এইটা হচ্ছে প্রিন্ট, দেখুন কপি পেস্ট ওয়ান। আমরা একটা কাগজ দিলাম, দিয়ে প্রিন্টারটি প্রিন্ট করলাম। প্রিন্টারটা অনেক ফাস্ট। তো বন্ধুরা, প্রিন্টারটি প্রিন্ট দেওয়ার পরে সুন্দর করে দেখবেন, আর অরিজিনাল পেস্টটা একটু দেখাই আপনাদেরকে, তা নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখুন, এই পেস্টটা আর এই পেস্টটা অনেক তফাত। এটা অনেকটা গাঢ়, এটা অনেকটা হালকা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে আপনার 11/12/2022 ইংরেজি রবিবার, এই যে লাইনটা দেখুন, এই এটাই আপনার নাই, মানে হালকা আসছে কোনো রকম। তো এই প্রবলেম, আমরা এখন প্রিন্টারটি খুলবো। খুলে কি প্রবলেম সেটাকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন যে প্রিন্টারটি এই প্রবলেমের জন্য কোন জিনিসটা আমরা সার্ভিস করি। তো বন্ধুরা চলুন, আমরা এখন প্রিন্টারটি খুলি। প্রথমে আমরা খুলবো আপনার স্ক্যানারের একটা সাইট আছে এখানে, তার জন্য আমাদেরকে স্ক্রু ড্রাইভারগুলো, এখানে একটা লক আছে, এই লকটাকে চেপে ধরলে এটা খুলে যায়। তো এখন আমরা এটা খুললাম। খোলার পরে আমরা পিছনে দুইটা নাট আছে, এই নাট দুটো খুলবো। তো বন্ধুরা, প্রিন্টারটি যারা আপনারা এখনো খুলতে জানেন না, তাদেরকে উচিত এটা দেখানোর, কারণ এখন যে নতুন নতুন প্রিন্টারগুলো আসতেছে অনেক টাফ খুলতে, তাই আপনাদেরকে শেখা উচিত যে কীভাবে খুলতে হয় প্রিন্টার। তো বন্ধুরা, এ হচ্ছে স্ক্যানার লাইন, আমরা স্ক্যানার লাইনটা খুললাম। খুলে স্ক্যানারটা ফুল বের করে নিলাম, যাতে এতে আর কোনো ঝামেলা না থাকে। তো এখন আমরা এখন প্রিন্টারের ব্যাক সাইড খুললাম, এখন উপরের সাইডটা খুলবো, তার জন্য এখানে নাট আছে দুইটা। এরপরে আমরা এক সাইডটা খুলবো, এই সাইডে আপনার লক সিস্টেম। প্রত্যেকটা জায়গায় নাট সবগুলো খুলে নিব আস্তে আস্তে, তা না হলে আপনার বিপদের শেষ নেই। তো বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখুন প্রিন্টারটি কিভাবে খুলছি আমরা। আপনারও প্রয়োজন হতে পারে কোনো এক সময়,
তো বন্ধুরা প্রিন্টারটি দেখুন কি অবস্থা। আহ হা হা, এত সুন্দর একটা প্রিন্টার। তো বন্ধুরা আমরা এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসি, তার জন্য আপনারা একটু ওয়েট করুন। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আবার নিয়ে আসলাম একটু ওয়েট করার কারণে আপনাদেরকে ধন্যবাদ, কারণ প্রিন্টারটি অনেক কালিযুক্ত ছিল, যার কারণে প্রিন্টারটি আমরা পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আপনাদেরকে আবার দেখাতে চাই, ধৈর্য ধরে দেখতেছেন, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। তো বন্ধুরা এই এটা হচ্ছে আপনার এই প্রিন্টারের ক্যামেরা। তো আমরা এই ক্যামেরাটাই খুলবো, কারণ এই প্রিন্টারটির ক্যামেরায় বেশিরভাগ সমস্যা হয়, কারণ এটা আপনার কালিযুক্ত ছিল, যার কারণে ক্যামেরাটি পরিষ্কার করে আমরা ফিটিং করব। কারণ ক্যামেরার ভিতরে যে ময়লা থাকে লেন্সের, এখানে যদি ময়লা থাকে তাহলে আপনার ওই ধরনের প্রবলেম হয়। তাই আমরা এখন ক্যামেরার সাইডে যাচ্ছি, ক্যামেরার সাইডে গিয়ে দেখি ক্যামেরাটা কেমন আছে। ক্যামেরাটি খোলার নিয়ম দেখুন, দুই সাইডটি লক, এই দুই সাইডে লক, এই দুই সাইডে লক। আমরা এই লকটা খুললাম, খুলে ক্যামেরাটা বসে করবো, তার জন্য একটা সুন্দর একটা ভাঙা ভাঙা লাগবে। এই যে এটা সুন্দর করে মুছবেন, মোছার পরে আপনার এটাও মুছে দেবেন, যাতে আপনার কোনো কিছু না থাকে। এই ছিল আমাদের মূল এখন আবার সুন্দর করে আমরা ফিটিং করব, যাতে কোনো প্রকার আঘাত না লাগে ক্যামেরাতে। সুন্দর করে লাগাবেন, কারণ এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যে পালে ছিল সেই পালে লাগাই দিব, এখন যেমন অবস্থায় ছিল। তো বন্ধুরা আপনারা খেয়াল করুন কিভাবে আমরা ফিটিং করতেছি ক্যামেরাটি আবার, কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোথায় কোন নাটটা লাগবে এটা অনেক সময় কেউ বলতে পারে না, কারণ এগুলো দেখুন এটা অনেক খারাপ অবস্থা।
তো বন্ধুরা দেখুন কিভাবে ফিটিং করছি, আপনাদের একটু সহযোগিতায় আমাদের কাজটি অনেক দ্রুত হচ্ছে। কারণ আমি অনেক বড় ভিডিও করি না, আজ প্রথম অনেক বড় ভিডিও করছি, তারপর এর থেকে ছাটান ছুটুন করে আপনার ছোট করে দিব। যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলোকে আপনাদেরকে সামনে তুলে ধরবো, আর যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো আপনার কেটে কুটে সাইজ করব। আগে লাগানো দরকার ছিল, তারপরও কেউই শোনো কি ছিল? 2007 তো হবে না, হবে না কেন তো আমি জানি। রেখে যাও পরে দেখছিস। হ্যালো বন্ধুরা, তো প্রিন্টারটি ফিটিং করার পরে আমরা একটা প্রিন্ট দিয়ে দেখাবো আপনাদেরকে যে প্রিন্টারটি কী প্রবলেম ছিল। একটা প্রিন্ট দেখি, প্রিন্টারটি আমরা এখন একটা প্রিন্ট দিই, প্রিন্টার রেডি দেখালো, আমরা একটা ফটোকপি করি যে আগের মতন আর প্রবলেম হচ্ছে কি না সেটা দেখানোর জন্য আপনাদেরকে একটা প্রিন্ট দিয়ে দেখায়।
তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি এখন আগের প্রিন্টার আর এখনকার প্রিন্টার অনেক তফাত, কারণ আগের প্রিন্টার ছিল আপনার হালকা আর এই সাইডটা একটা দাগ আসছিল এই প্রবলেম, আর হচ্ছে গিয়ে এখন যে প্রিন্টার দেখেছি দেখাচ্ছি আপনাদেরকে এখন ফ্রেশ। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদেরকে একটু পরিমাণ রিকোয়েস্ট করি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে আপনারা নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।